নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। বিশ্বকাপে মাঠে নামার আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচের ফল বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের কাছে বাংলাদেশের হার 86 রানের বড় ব্যবধানে। সিরিজ বাঁচাতে বাংলাদেশের জন্য এই ম্যাচে নেই জয়ের কোনো বিকল্প। এমন ম্যাচের আগে অধিনায়ক শান্ত জানান ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে না বিশ্বকাপে। তিনি বলেন, যদি খারাপ রেজাল্ট হয় এটা যে খুব বেশি ওয়ার্ল্ড কাপে এফেক্ট ফেলবে এটা আমার কাছে মনে হয় না, তবে ম্যাচে যে জয়ের জন্যই আমরা মাঠে নামবো সেটাও স্পষ্ট করেন শান্ত। তিনি বলেন, প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য খেলি এবং যেই টিমের বিপক্ষে খেলি, যে সিচুয়েশনে খেলি, আমরা জেতার জন্য খেলি এবং জেতার জন্য আমরা খেলার চেষ্টা করব। যে কোনো সময় জয় খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় দেশের হয়ে খেলাটা অনেক গর্বের। সো দেশের হয়ে যখন আমরা ম্যাচ জিতবো তখন এটা আমাদের দেশের জন্যই ভালো হবে। সো আমার মনে হয় যে হ্যাঁ, সামনে ওয়ার্ল্ড কাপ আছে, বাট এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে অবশ্যই আমাদের টিমের মধ্যে অবশ্যই তো ম্যাচ জিতলে তো ভালো লাগে কাজ করে, বাট যদি খারাপ রেজাল্টও হয় এটা খুব বেশি যে আমাদের ওয়ার্ল্ড কাপে ইফেক্ট করবে এটা আমার কাছে মনে হয় না। সো প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য খেলি এবং যেই টিমের এগেনস্টেই খেলি, যে কোনো সিচুয়েশনে খেলি, আমরা জেতার জন্য খেলি এবং ওটার জন্য আমরা খেলার চেষ্টা করব। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া শান্ত খুশি তার উপর আস্থা রাখা। এই নিয়ে তিনি বলেন, নেতৃত্বে তার পছন্দের শিষ্যে সাকিব আল হাসান, তার থেকে অনেক কিছু শিখেছি আমি। সাকিব ভাই ক্যাপ্টেন্সি বলেন প্ল্যানিং বা মাঠে সবাইকে হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি, অধিনায়ক হিসেবে মাঠেও সেটার প্রতিফলন দেখাতে চান বা হাতি এই ব্যাটা। আমার সবসময় পছন্দের ক্রিকেটার সাকিব ভাই, ওনা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বলেন, এম এস ধোনিকে দেখেছি আমরা, এটা ওনাকে সবাই পছন্দ করে। সো ব্যক্তিগতভাবে আমার সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি বলেন বা ওনার প্ল্যানিং বা মাঠে প্লেয়ারদেরকে হ্যান্ডেল করা আমি খুবই এনজয় করি এবং বিপিএলে ওনার সাথে খেলার অপরচুনিটি হয়েছিল যখন, তখন অনেক কিছু শিখেছি। সো চেষ্টা করব যে যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে এবং আমি যে জিনিসগুলা বড় ভাইদের কাছ থেকে শিখেছি ওই জিনিসগুলা ছোট ছোট ভাবে কাজে লাগানোর চেষ্টা করব। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন এশিয়া কাপে চোটে পড়া শান্ত। এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না খেলায় প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে লিটন দাস বিশ্রামে থাকায় অধিনায়ক হিসেবে শান্তকেই বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে মঙ্গলবার মাঠে নামবেন বাঁহাতি এই ব্যাটার।